স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার। সৌদি আরব থেকে হারুনুর রশিদ নামে এক বাংলাদেশি প্রবাসী লক্ষাধিক অর্থ নিয়ে পালিয়ে গেছেন রিপন শেখ নামে এক ভারতীয়। ভুক্তভোগী জানান কয়েক মাস আগে 1,20,000 রিয়েল নিয়ে একসাথে ব্যবসা শুরু করেন তারা। ব্যবসায় তাদের সাথে ছিলেন রিপন শেখের ভাই আব্দুল আলিমও। গেল 5 মাস বাণিজ্যিক লেনদেন ঠিকভাবেই চলছিল, কিন্তু বুধবার রাত থেকে হঠাৎ নিখোঁজ অভিযুক্ত রিপন ও তার ভাই। তারপর থেকে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন হারুনুর রশিদ। পরে জানা যায় বুধবার রাতেই অভিযুক্তরা ভারত ফেরত গেছেন, একসাথে এতগুলো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী হারুন। অভিযোগ জানানো হয়েছে ভারতীয় দূতাবাসে। পাসপোর্ট আমাদের সবকিছু আছে, আমার কাছে আছে। আমি এখানকার ইন্ডিয়ার এম্বাসির সহযোগিতা কামনা করছি। আমি ইন্ডিয়া এম্বাসিতে গেছি, ওনারা বলছে যে আপনারা লিখিত আকারে নিয়ে আসেন এবং আমার কফিল এ দেশে আইনের যে ফক্রি আইনের ফক্রির মাধ্যমে যাইতেছে। হজ করতে সৌদি আরব গিয়ে মৃত্যু হয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক বাংলাদেশের। মৃতের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের 87 গ্রামে। নিহতের পিতার নাম মোহাম্মদ নিকবার আলী। জানা যায় মসজিদের নববীতে থাকা অবস্থায় হঠাৎ জ্ঞান হারান তিনি। পরে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হজ এজেন্সি আই সাহারা অ্যাভিয়েশনের অধীনে শনিবার সৌদি পৌঁছেছিলেন তিনি। এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত হজ যাত্রী ও বাংলাদেশি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন নওশের আলী নামে এক বাংলাদেশি প্রবাসী। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার নর্থ পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায় কাজ শেষে সহকর্মীদের সাথে বাড়ি ফিরছিলেন নওশের। পথে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তারা। এ সময় বাকিরা পালাতে সক্ষম হলেও পেছনে পড়ে যান নওশের, আর তাতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ তার পরিবারের সদস্যদের। দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নওশেরকে। ভাষ্য গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে ভেজা মাটির উপর পড়ে আছে নিহত নওশেরের মরদেহ, কিন্তু মাটি ভেজা থাকা সত্ত্বেও তাতে নেই হাতির পায়ের কোনো ছাপ, বরং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ির চাকার ছাপ। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার। মৃত্যু হয়েছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন MBF এর চেয়ারম্যান নিসার কাদেরের। বুধবার স্থানীয় সময় ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বাদ আসর অনুষ্ঠিত হয় জানাজা। বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে নিহতের মরদেহ দেশে পাঠানোর সব কার্যক্রম। মরদেহ দেশে পৌঁছালে শুক্রবার নিহতের উত্তরার বাসভবনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা জানাজা। পরে মিরপুরে পারিবারিক কবরস্থানে দাফন হবে। নিসার কাদেরের মৃত্যুতে অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও বাংলাদেশি কমিউনিটির মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানায় গেল 4 মাস ধরেই হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 66 বছর। বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর দুবাইতে বাড়ি ও সম্পত্তির মালিক 532 বাংলাদেশি। এক প্রতিবেদনে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে ইইউ ট্যাক্স অবজারভেটরি। প্রতিবেদনে জানানো হয় 2022 সালে দুবাইয়ে সম্পূর্ণ ও অসম্পূর্ণ আবাসনের মালিক এমন 394 বাংলাদেশির তথ্য ফাঁস হয়েছে, যাদের মালিকানায় ছিল 641টি সম্পদ। তবে ইইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে বলা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের ধারণা দুবাইতে 2022 সালে 532 বাংলাদেশির মালিকানায় ছিল $377 মিলিয়ন বেশি সম্পদ। প্রতিবেদনের তথ্যে 17,000 বেশি পাকিস্তানি ও প্রায় 30,000 ভারতীয়র সম্পদ রয়েছে দুবাইয়ে। তবে কারা এসব সম্পদ কিনেছেন তার বিস্তারিত দেয়া হয়নি প্রতিবেদনে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্তদের সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োগের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় তিনি বলেন, কোনো চিকিৎসক প্রকল্প পরিচালক হলে তাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। সভায় আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প 1,337টি। মোট বরাদ্দের বৈদেশিক ঋণ বা অনুদানের লক্ষ্যমাত্রা 1,00,000 কোটি টাকা। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া পরিবহন ও বিদ্যুৎ খাতকে। যোগাযোগ খাতে বরাদ্দের প্রস্তাবে 70,687 কোটি টাকা রয়েছে, যা মোট এডিপির 28%। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 40,751 কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থবছরে মোট প্রকল্পের সংখ্যা হবে 1,337টি। পরিকল্পনা সচিব জানান, চলতি অর্থবছরে 356টি প্রকল্প শেষ হবে, যা এ যাবৎকালে সর্বোচ্চ। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, আগামীতে জেলাভিত্তিক প্রকল্প প্রণয়নে গুরুত্ব দেওয়া হবে। উপজেলা ভিত্তিক কোনো সমাপম না করে আমরা জেলা ভিত্তিক করি। জেলা একটা হোলসাম ইউনিট, বড় ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন সব কিছু জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি
তো সেটা এনইসি সেটা অনুমোদন দিয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির নিকট হস্তান্তরের স্থিতাবস্থা জারি করলেন আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই, দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আর্বিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন, তবে দুই সপ্তাহ পর শুনানি করে চূড়ান্ত নিষ্পত্তি হবে দেশের আদালতে। এর আগে গত শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞার আদেশ তুলে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমদ চৌধুরীর একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। পরদিন সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার আদালতের দ্বারস্থ হলে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। মামলাটা রুল বিশ্বাস করে দেন এই মর্মে যে এটাতে ম্যারিট নেই, প্লাস এই 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 মামলা ম্যান্টেনেবল না, বিকজ এটা ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনের সিট হলো সিঙ্গাপুর, আমাদের আর্বিট্রেশন একটা সেকশন 3 অনুযায়ী এই এই মামলা ম্যান্টেনেবল না। যেহেতু এটা একটা জুরিসডিকশনাল ইস্যু, সেই জুরিসডিকশনটাকে আউট হবে কিনা একটা প্রাইভেট এগ্রিমেন্টের মাধ্যমে, এটা কনসিডার করে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ফর দ্য টাইম বিং এটা 30 মে পর্যন্ত স্টেটাসকো আদেশ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউএনএইচসিআর প্রতিনিধি এবং স্পেনের রাষ্ট্রদূত। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএনএইচসিআর প্রতিনিধির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত প্রায় 100 বছরের পুরনো, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর কার্যকর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির বিকল্প নেই। ভারত ও চীনকে এ বিষয়ে আরও তৎপর করতে ইউএনএইচসিআর কাজ করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষার পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে আশ্রিতদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে, যা নিজ দেশে ফিরে গিয়ে তাদের পেশাগত জীবন গড়তে সহায়ক হবে। এরপরই বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্রেভিয়েল সিনশেত্রুর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের রপ্তানি গন্তব্য হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দেশ স্পেনকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি ভিলেজগুলোতে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। রাষ্ট্রদূত গ্রেভিয়েল জানান, সেখানে প্রায় 60,000 বাংলাদেশি রয়েছে যারা স্পেনের অর্থনীতিতে ভূমিকা রাখছে। পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে স্পেন সফরের আমন্ত্রণ জানান তিনি। লু ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে। চেষ্টা করেও বিএনপি নেতারা তার সাথে দেখা করতে পারেনি, তাদের আশায় গুড়িয়ে বালি দিয়েছে লু, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনার সভায় একথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র, এই কথা শুনে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয় বিএনপির আকাশ সংকুচিত হচ্ছে। হাসান মাহমুদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপি নেতারা কিছুই দেখতে পায় না। শেখ হাসিনার বাংলাদেশে আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমানের সময়ে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল, সব বাধা উপেক্ষা করে 17 মে ফিরে আসেন তিনি। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। ডলার বাজার এখন অস্থির, এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মার্কিন এই মুদ্রা। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা একথা জানিয়ে দ্রুত ডলার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। বলেছেন, ঘন ঘন নীতির পরিবর্তন করছে কেন্দ্রীয় ব্যাংক, যা ব্যবসায় অস্থিরতা বাড়াচ্ছে। এছাড়া ব্যাংক ঋণের সুদহার উন্মুক্ত করায় উদ্বেগ বাড়ছে বলে মনে করে এফবিসিসিআই। স্মার্ট সুধার ব্যবস্থা অকার্যকরের পর এখন ব্যাংক সুধার বাজার ভিত্তিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ডলারের দামের সীমা। নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার দুপুরের পর বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে দেশের শীর্ষ একাধিক ব্যবসায়ী। শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে বৈঠকে গুরুত্ব পায় ব্যাংক সুধার, ডলার বাজার, ব্যবসার পরিবেশসহ সার্বিক অর্থনৈতিক অবস্থা।
দুই ঘন্টা সভা শেষে ব্যবসায়ীরা জানান ঋণের সুদহার বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা দরকার। ডলারের দাম 117 টাকার মধ্যে নিয়ে আসতে হবে। 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান, এর বাইরে যাবে না। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না। মন্দা থেকে উত্তরণের জন্য বারবার নীতির পরিবর্তন করছে কেন্দ্রীয় ব্যাংক, তবে চাঙ্গা হচ্ছে না অর্থনীতি। এমন অবস্থায় দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নেবার পরামর্শ দেওয়া হয়। পলিসিতে যেন লং টার্ম পলিসি থাকে, স্টেবল থাকে, এবং এইটা উনি আমাদেরকে এনশিওর করেছে যে এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে। ব্যবসায়ীরা জানান অর্থনীতিতে স্থিতিশীলতা না আনা গেলে স্থবির হবে বিনিয়োগ, বাড়বে না কর্মসংস্থান। ইন্টারেস্ট রেট হিসাব করলাম যে আমি 9% বা 10%, এখন যদি 14% দিতে হয় তাহলে তো আমার কস্টিংটাই মিলে না। ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে, এগুলো তো একটার সাথে একটা রিলেট করে। এক্সচেঞ্জ লসে তো সিরিয়াস এফেক্ট হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি। শিল্পাঞ্চলের বাইরে শিল্প স্থাপন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার নিয়েও জানানো হয় আপত্তি। অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। আমি অনুরোধ করেছি এবং বিবেচনা করার জন্য বলেছি যে এই বিষয়টি আমাদের পূর্বে থেকে নোটিশ না দিয়ে আপনারা এটা সার্কুলার দিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। বরাবরের মতো ব্যবসায়ীদের সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।